নবদ্বীপের মায়াপুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামের জন্য সুবিখ্যাত, যেটি নদিয়া জেলার হুগলি এবং জালঙ্গি নদীর সঙ্গমস্থলে অবস্থিত। সারা বিশ্ব থেকে ভক্তরা ইস্কনের মায়াপুর চন্দ্রোদয় মন্দির দেখতে এই পবিত্র ভূমিতে ভ্রমণ করে, যা সংস্থার সদর দপ্তর হিসাবেও কাজ করে। এটি বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা আধ্যাত্মিক কেন্দ্রের মধ্যে অন্যতম। কলকাতার উত্তরে অবস্থিত নদিয়া জেলার মায়াপুর নবদ্বীপ কৃষ্ণনগর সার্কিট তার বৈষ্ণব ঐতিহ্যের জন্য বিখ্যাত। বিখ্যাত বৈষ্ণব গুরু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুরেই জন্মগ্রহণ করেছিলেন এবং একটি মন্দির দ্বারা স্মরণীয় করে তোলা হয়েছে। কিন্তু আজ মায়াপুর বিশ্বব্যাপী সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা ইস্কনের সদর দপ্তর হিসাবে পরিচিত, যেটি 1966 সালে শ্রীলা প্রভুপদ দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। এক সময় গঙ্গার তীরে একটা ছোট্ট গ্রাম মায়াপুরে 1970 সালের পরে ইস্কন প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। এটি বিশ্বাস করা হয় যে 15 শতকের বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত এবং প্রচারক শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াপুরেই জন্মগ্রহণ করেছিলেন। যোগপীঠ বা চৈতন্যের জন্মস্থান সহ শহরের আশেপাশে বেশ কিছু মন্দিরও রয়েছে। মায়াপুর আপনারা এক রাত এক দিনের সফরে এসে ঘুরে দেখতে পারেন। এখানে এসে দেখে নিতে পারেন রাধা মাধব মন্দির কমপ্লেক্স, শৈলিক শৈলীতে তৈরি শ্রীলা প্রভুপাদ দাসের পুষ্প সমাধি মন্দির, মিউজিয়াম, গ্যালারি, গিফট শপস এবং আরও অনেক কিছু প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে। বোটিং এবং অন্যান্য কার্যক্রমের জন্য মায়াপুর ট্যুরিজমের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনারা ডাইরেক্টলি www.mayapur.com এ গিয়ে এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যায় যোগদানের আগে প্রতিষ্ঠিতার স্মৃতিতে নির্মিত পুষ্প সমাধি মন্দিরটি দেখুন। গর্ভগৃহ দুটো সভাগৃহের বিভক্ত করা রয়েছে, একটি রাধা মাধব এবং তাদের সখীদের প্রধান দেবতার বাস করেন। অলংকার এবং ফুলের নৈবেদ্য দ্বারা সুশোভিত আনন্দময় সাজসজ্জার স্মৃতি এবং তাদের সঙ্গীতগুলি দুর্দান্ত দেখায়। আপনারা কলকাতার থেকে আসতে চাইলে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে সহজেই ট্রেন পেয়ে যাবেন। ট্রেনে করে এখানে পৌঁছানোর সময় পড়বে আপনার 2-2.5 ঘন্টার মতো, বা আপনারা ডাইরেক্ট গাড়ি করেও চলে আসতে পারেন। টোটাল ডিস্টেন্স হলো 120 কিলোমিটারের মতো। আপনার প্রাইভেট গাড়ি করে 3.5-4 ঘন্টার মধ্যে অতি সহজে এখানে পৌঁছে যেতে পারেন। আপনারা যদি নবদ্বীপ ধাম স্টেশন কাটোয়া আপ লোকালে আসেন, তাহলে আপনাদের ট্রেন নেওয়া হবে 3-4 নম্বর প্ল্যাটফর্মে, বা আপনারা যদি ডাউনে আসেন তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদের বেরোতে হবে, ওভারব্রিজ করে বেরিয়ে আসতে পারেন। দেখতে পার টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে টোটো স্ট্যান্ড থেকে আপনারা 10-15 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে বোরাল ফেরিঘাট পৌঁছে যেতে পারেন। বোরাল ফেরিঘাট থেকে আপনারা নৌকা যার ভাড়া 5 টাকা বা লঞ্চ যার ভাড়া 10 টাকা টিকিট পেয়ে যাবেন। এই নৌকা বা লঞ্চ করে আপনারা নদী পেরিয়ে চলে আসবেন মায়াপুরের এই পারে। আর এই মায়াপুরের ফেরিঘাট থেকে আপনারা যদি অনেকজন একসাথে থাকেন, গ্রুপে থাকেন, তাহলে পায়ে হেঁটে অনায়াসে চলে আসতে পারেন, বা আপনাদের সাথে যদি বয়স্ক কেউ থাকে, অসুস্থ কেউ থাকে যারা মায়াপুরে আসছেন, তাদেরকে আপনারা টোটো ভাড়া করে নিয়ে আসতে পারেন। টোটো স্ট্যান্ড থেকে টোটোর ভাড়া পড়বে 20 টাকা, সময় লাগবে 5 মিনিট। এই করে আপনারা 1 নম্বর গেটে অনায়াসে পৌঁছে যেতে পারেন। আর আপনারা যদি শহর থেকে নিজেদের প্রাইভেট গাড়ি করে আসেন, তাহলে 1 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকবেন না, 4 নম্বর গেট দিয়ে, আপনাদের পার্কিংয়ের সুবিধা রাখা আছে, আপনারা 4 নম্বর গেট দিয়ে মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করবেন। এবার দেখে নেওয়া যাক
আপনারা এসে এখানে থাকবেন কোথায়। থাকার জন্য অপশানস আছে, কিছু ভবনস আছে, যেমন গদা ভবন খুব স্ট্র্যাটেজিক্যালি যতগুলো টুরিস্ট স্পট আছে তার খুব কাছাকাছি এটি অবস্থিত, এখান থেকে আপনারা চারিদিকে ঘুরে দেখতে পারেন। এই গদা ভবন যেটি আছে সেটা সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভবন, যেখানে খুব কম খরচায় আপনারা মায়াপুরে এসে থেকে যেতে পারেন। বিভিন্ন রকমের রুমসের অপশান আছে, চার রকম রুমের ক্যাটাগরি আছে, যেমন ডিলাক্স, বিভিন্ন রকমের রুমের ক্যাটাগরি আছে, যেমন সুপার ডিলাক্স টাইপ বি, স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ বি, নর্মাল অ্যাটাচ টাইপ এ আর নর্মাল অ্যাটাচ টাইপ বি। এগুলো আপনারা ডাইরেক্টলি বুক করে নিতে পারেন, নাম্বার তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর আপনারা অনলাইনে কী করে বুক করবেন আমরা ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব। গীতা ভবন, যেটি মায়াপুর ভক্তি বেদান্ত গীতা একাডেমির একটি ফাংশনাল হোস্টেল, যেটা মায়াপুর ধাম থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব আর মায়াপুর গঙ্গাঘাট থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্ব। এটা একটা ফাংশনাল হোস্টেল যেখানে আপনারা এসে থাকতে পারেন। এখানে এসে আপনারা খুব বেসিক ডরমেটরি পেয়ে যেতে পারেন, যেখানে ফ্লোর ম্যাট্রেস আপনারা পাবেন, পাবেন ওয়াইফাইয়ের সুবিধা, এখানে মোট 20 জন থাকার সুবিধা আছে। এছাড়াও প্রাইভেট রুমসও আছে, যেখানে প্রত্যেকটা রুমে 4 জন করে থাকতে পারেন, শেয়ার বাথরুম আছে, আর আপগ্রেডেড রুমস আছে যেখানে 6 জন থাকতে পারেন, সুইট ফেসিলিটি আছে, আর কিছু কিছু রুমসে আপনার এয়ার কন্ডিশনেরও সুবিধা আছে। এখানে রুমসের ভাড়া আপনার পড়ে যাবে 550 টাকা করে, ডাইরেক্টলি আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারেন বা অনলাইনেও করতে পারেন। আর এখানে হ্যাঁ, প্রসাদেরও সুব্যবস্থা আছে। ঈশোদেয়ান ভবন, এটি বেদিক প্ল্যানেটোরিয়াম থেকে মাত্র 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আর বলাল ঢিপি আর্কিওলজিক্যাল সাইট থেকে মাত্র 4 কিলোমিটারের ডিস্টেন্সে আর নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে 11 কিলোমিটারের ডিস্টেন্সে খুব সুসজ্জিত একটি গেস্ট হাউস বা ভবন বলতে পারেন। এখানে রুমসগুলো আছে ওয়েল ফার্নিশড, প্রত্যেকটা রুমসে আছে আপনার উডেন ফার্নিচার, প্লাস আপনার রুমসে আছে ওয়াইফাইয়ের সুব্যবস্থা, সুইটে আছে ওয়েট রুমস যেখানে আপনার বাকেট সমেত বাথরুমের সুবিধা আছে, প্রাইভেট বাথরুম, এর সাথেও আপনার রুমসের মধ্যে প্রাইভেট বসার সুব্যবস্থাই আছে। আছে এই ভবনের মধ্যে ক্যাফে, যেখানে আপনারা বিভিন্ন রকমের নাস্তা করতে পারেন, আছে গার্ডেন আর বাচ্চাদের খেলাধুলো করার জন্য সুব্যবস্থা। ভবনের চেক ইন টাইম হলো সকাল 9টা আর চেক আউট টাইমও হলো সকাল 9টার মধ্যে। এখানে বুকিং করতে হলে মিনিমাম আপনার এখানে পৌঁছানো 60 দিন আগে বুকিং করতে হয়, তাহলেই এনারা বুকিং গ্রহণ করেন, তাহলে একদমই করেন না। আর এই ভবনের প্রাঙ্গণের মধ্যেই আপনারা এটিএমের ব্যবস্থা পেয়ে যাবেন, আর ভবনে ওঠানামা করার জন্য লিফটেরও সুব্যবস্থা আছে, ডাইরেক্টলি কল করে আপনারা বুক করতে পারেন বা অনলাইনও বুকিং করে নিতে পারেন। অনলাইন কোন সাইট দিয়ে বুকিং করবেন সেটা আমরা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব। বামসি ভবন, এটাও মায়াপুরের গেস্ট হাউসের মধ্যে অন্যতম একটি ভবন, যেখানে খুবই স্বল্প খরচায় আপনারা খুবই সুসজ্জিত একটি রুমে থাকতে পারেন, খুব ভালো, ওয়েল মেনটেন্ড, প্রাইভেট থেকে শুরু করে ডরমেটারি সব অপশানস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ডিলাক্স এসি রুমেরও সুবিধা পেতে পারেন, কিন্তু একটু খরচা সাপেক্ষ, 2550 টাকার মতন এখানে আপনারা থাকতে হলে খরচা পড়বে। কিন্তু হ্যাঁ, একদম লোকেশন খুবই সুন্দর, মন্দিরের খুব কাছাকাছি, টুরিস্ট প্লেসেসের খুবই কাছাকাছি, আর রুমস দেখতেই পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমসও খুবই পরিষ্কার, প্রাইভেট বাথরুম। যদি আপনারা মায়াপুরে এসে কোথায় থাকবেন চিন্তা করেন, তাহলে এটা আপনার একটা অপশানস হতে পারে। মানে এই এতগুলো যতগুলো আপনাদের ভবন দেখালাম, এই ভবনটা আপনার ডিলাক্স সুবিধাটা আপনাদের কাছে প্রদান করে, তাই এটা আপনারা বুক করতে পারেন। মায়াপুরের রাধা মাধব মন্দির থেকে মাত্র 550 মিটারের দূরত্বে নামাটা ভবন, এখানে পেয়ে যাবেন 2 রকমের রুম, 4 বেডেড এসি রুম আর নন এসি রুম।
এখানে যে 4-bedded রুমগুলো যেগুলো আছে সেখানে দুটো আলাদা আলাদা আপনাদের বেড পেয়ে যাবেন। এই ফেসিলিটিতে আপনাদের আছে CCTV ক্যামেরার সুবিধা, গরম জলের সুবিধা, পানীয় জলের সুবিধা। এখানে আপনারা চেক ইন করতে হলে সকাল 10টার মধ্যে চেক ইন করতে হবে, আর চেক আউট করতে গেলে কিন্তু সকাল 8টার মধ্যে এখান দিয়ে চেক আউট করতে হবে। পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এখানে যে 4-bedded AC রুম আছে তার ভাড়া পড়বে আপনার 1680 টাকা, আর 4-bedded non-AC যে রুমগুলো আছে তার ভাড়া পড়বে 672 টাকা। অন্য ভবনগুলোর মতনই এই ভবনকেও আপনারা যদি বুক করতে চান 60 দিনের আগে বুক করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা হয়তো বুকিং পেতে নাই পারেন। আর আপনারা যখন 4-bedded রুম বুক করছেন মানে 4 জন মানে 4 জন, এক্সট্রা জন আপনাদের অ্যালাউড হবেও না, মানে এক্সট্রা টাকা দিলেও অ্যালাউড হবে না। আর এই যে আপনারা ভবনগুলো যেগুলো আপনাদের দেখালাম এগুলো আপনারা ডাইরেক্ট কল করে বুক করতে পারেন। নিচে ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা ভবনের পাশাপাশি নাম্বার দেওয়া আছে। আর অনলাইনে বুকিং যদি আপনারা করতে চান তাহলে ডাইরেক্ট visitmayapur.com গিয়ে এই ভবনগুলো আপনারা পেয়ে যেতে পারেন, বা আরেকটা লোকপ্রিয় সাইট আছে yatradham.org, এই দুটো সাইটে গিয়ে আপনারা বুকিং করে নিতে পারেন অনলাইনে। আর এই ভবনের বুকিং যদি আপনারা না পান, আপনারা যখন ফেরিঘাট থেকে এই ধামের দিকে আসবেন টোটো করে, আপনারা রাস্তার দুপাশে বিভিন্ন হোটেলস পাবেন, আপনারা ডাইরেক্ট গিয়ে বুক করে নিতে পারেন। এছাড়াও আমি আরও 5টা হোটেলের নাম ও নাম্বার এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে এনাদেরও কন্ট্যাক্ট করে খুব কম খরচায় এই হোটেলগুলোতে থাকতে পারেন। এবার প্রশ্ন হলো, মায়াপুরে এসে আপনারা প্রসাদ গ্রহণ করবেন কোথায়? মায়াপুরে ঢুকতেই বাঁদিকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ভবনের কাউন্টার আছে, যেখানে 20 টাকা, 40 টাকা বা 60 টাকার বিনিময়ে আপনারা প্রসাদের কুপন কাটতে পারেন। কিন্তু মায়াপুরের একদম লেটেস্ট সংযোজন, আপনারা এখানে এসে বিনামূল্যে, যেখানে আপনারা সকালের টিফিন, দুপুরের জলখাবার, সন্ধেবেলার টিফিন বা রাতের জলখাবার বিনামূল্যে পেতে পারেন। ঠিক শুনেছেন, বিনামূল্যে, কোনো চার্জ এখান থেকে নেওয়া হয় না, একেবারে বিনামূল্যে মায়াপুর কমপ্লেক্সের ভেতরে 4 বেলা আপনারা অন্ন গ্রহণ করতে পারেন। এটা কোথায় হয়? আপনারা যখন ঢুকছেন বাঁদিকে, বললাম আগেই যে বিভিন্ন ভবনের কাউন্টারস আছে যেখানে আপনারা কুপন কাটতে পারেন। আপনারা ডান দিক দিয়ে যখন এগোবেন, ঠিক তার অপোজিটে প্রভুপাদ সমাধির পাশ দিয়ে চলে যাবেন, গোবিন্দাস রেস্টুরেন্ট হয়ে গোশালার পাশ থেকে আপনার একটা শেড করা আছে, সেটা হলো অন্নদান কমপ্লেক্স। এটা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়, আপনারা মায়াপুর কমপ্লেক্সের এখানে এসে ইস্কনের যারা ধুতি পরে যারা সেবায়িতরা ঘুরে বেরোচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, এখানে যারা সিকিউরিটি অ্যান্ড স্টাফস আছে তাদের জিজ্ঞেস করতে পারেন, বা আপনারা যদি ঠিক করে খেয়াল করবেন মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণে আর অন্নদান কমপ্লেক্সের অ্যারো দিয়ে চিহ্নিত করা আছে এখানে কী করে পৌঁছাবেন। এখানে একেবারে বিনামূল্যে আপনারা 4 বেলা অন্ন গ্রহণ করতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা স্বেচ্ছায় কিছু দিতে চান দিতে পারেন, 1 টাকা চাইলে 1 টাকা দিতে পারেন, 10 টাকা চাইলে 10 টাকা, 100 টাকা চাইলে 100 টাকা, যেটা আপনার ইচ্ছা হয় দিতেই পারেন। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা যেখানে একই সাথে অনেকে অন্ন গ্রহণ করতে পারেন, আর একেবারে বিনামূল্যে। আর বিভিন্ন রকমের অন্নের পদ আছে এখানে আপনারা গ্রহণ করতে পারেন। তাই মায়াপুরের একদম লেটেস্ট সংযোজন এক্সক্লুসিভলি আপনাদের জন্য। যদি এটা আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এরম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর এছাড়া আপনারা মায়াপুরে থেকে আশেপাশে বিভিন্ন সাইটসিইং করতে পারেন, টোটো ভাড়া করতে পারেন, টোটোর ভাড়ার খরচা নেবে 250 থেকে 300 টাকা, এই করে আপনারা বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারেন। এই করে আপনারা 1 night 1 day মায়াপুরের উইকেন্ড ট্রিপ অতি সহজেই করে নিতে পারেন। আশা করি
আমাদের এই ভিডিওটা দেখার পর আপনাদের মায়াপুরে আসতে বা এখানে থাকতে বা এখানে ঘুরতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। টোটাল কভারেজ করা আছে আপনারা কী করে এখানে আসবেন আর কোথায় কোথায় থাকবেন, এছাড়া এখানে কী কী করতে পারেন। তাই আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার অতি অবশ্যই করবেন। চ্যানেলে আপনারা যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন লেটেস্ট ইনফরমেশনের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে পার থাকবেন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকবেন।